السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شما نتو اقرأ بغنى الدرشو سرطة رمضان كي ويني بغرامي الحمد لله مرشات رويتين ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলীম দিন সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়া আতুল খাই আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মন তাকিম সাহালাম আপনি কষ্ট আলহামদুলিল্লাহ যেহেতু রমজান শরীফের শেষ দশকে আমরা পৌঁছে গেছি এবং এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের করণীয় কি এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো যেহেতু জাকাত এবং ফিতরা বিভিন্ন বিষয়ের উপর হয়তো দর্শক শ্রোতা ভাই বোন অপেক্ষায় আছেন যে উপর কিছু কথা শুনবেন এবং এই বিষয়ের উপর হয়তো অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা প্রথমে কিছু কথা শুনি ইনশাআল্লাহ দশ পনেরো মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন প্রশ্নের দিকে চলে যাবো জনাব মেহতারাম হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী হাফিজ আকমুল্লাহ তালা الله تعالى أبنك قبول كرون أبناء البرتشتان جامعة مدنية بشناتك وجنة قبول كرين أتا عمد الأنطرر دعاء الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال سبحانه وتعالى يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের শুভময় মঙ্গলময় বরকতময় ইমানি জীবন আল্লাহ রবীনের কাছে কাম্য আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন ইমান আমলের মহান সম্পদ দ্বারা ধন্য করুন এটা হৃদয়ের এই আর হৃদয়ের সুপ্ত আওয়াজ আল্লাহ আমি এই রমদান মাসের শেষ দিকে এসে আমরা দু একটি কথা আপনাদের সামনে বলবো যা আল্লাহ আলাম মনের মধ্যে ডেলে দেন যে এই মাস শেষ হওয়ার আগে আগে এখন থেকে আমাদেরকে সময়ের মূল্যায়ন করা উচিত কারণ হাদিসের মধ্যে আছে প্রিয়নবী সাল আলিবাইসাল্লাম একদিন দোয়া করেছিলেন পুরো ঘটনার দিকে আমি যাব না হজরত আমিন আলিহি সাল্লা দোয়া করেছেন যে রমবান পেল আর এরপর তার মাফেরতের ব্যবস্থা মাফের ব্যবস্থা ক্ষমার ব্যবস্থা সে করাতে পারল না তো এমন মানুষের উপর আল্লাহর অভিশাপ হোক এমন মানুষ আল্লাহর রহমত থেকে দূরে থাকুক লায়নতের দোয়া অভিশাপ দিয়েছেন তো প্রিয় নবী সাল্ল আলিহ্লাম বলেছেন আমিন নাউজবিল্লাহমিনালিক যে লাইলাতুল কদর পেল হাদিসের মধ্যে এসেছে আর এরপরও লাইলাতুল কদরের খায়ের ও লাইলাতুল কদরের সমূহ মঙ্গল কল্যাণ থেকে সে বঞ্চিত থাকল ফকাদ হরিমাল খায়ের করল এমন মানুষ সকল মঙ্গল থেকে বঞ্চিত এর কারণ কি এখান দিয়ে যদি মানে সম্পদের স্রোত বেশে যায় আর সে একটা টাকা উঠাতে পারলো না এই মানুষ কি কষ্ট শিষ্ট করে কষ্টে সিষ্টে সে কি দিন উপার্জন করতে পারবে যে টাকার স্রোত যাচ্ছে আমার চতুর্দিকে দুধের নহর বাসছে আমার চতুর্দিকে আর এক গ্লাস দুধও সে নিতে পারল না এই মানুষ কি আবার অনেক কষ্ট করে অনেক দূরে থেকে দুধ আনার জন্য কি কোনো চেষ্টা করতে পারবে তো এইভাবে আর মদানে আল্লাহর পক্ষ থেকে খ্যার বরকত রাহমত মওফেরত জাহান্নাম থেকে নাজাহাতের যে পরোয়ানা সেটা জারি হলো আর আল্লাহ কত মানুষের তোবা কবুল করলেন আল্লাহ ডাকতে তাকলেন দোয়ার জন্য আল্লাহ ডাকতে থাকলেন আবাদত বন্দেগীর জন্য আল্লাহ সুযোগ করে দিলেন শেতানকে শৃঙ্খলাবদ্ধ করে দিলেন বেঁধে ফেললেন আবাদতের দিকে মনকে আগ্রহী করে দিলেন এরপরেও যদি তওবা নসিব না হয় এরপরেও যদি ক্ষমার ব্যবস্থা কেউ করাতে না পারে তাহলে এমন মানুষের চেয়ে বড় দুর্বাগা হতবাগা ব্যাড লাখ মানুষ আর হতে পারে না তো এই জন্য রমদান শেষ হওয়ার আগে আগে আমরা নিজেদের ক্ষমার ব্যবস্থা যাতে করাতে পারি মাফেরতের ব্যবস্থা যাতে করাতে পারি জাহান্নাম থেকে না জাহাতের পরওয়ানা হাসিল করার চেষ্টা যেন আমরা করতে পারি এর জন্য রমদানের শেষ দশক সব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রিয় নবী আলী আলীহাসাল্লাম পুরো বছরের তুলনায় মাহের রমদানের গুরুত্ব বেশি দিতেন বলা হয়েছে হাদিসের মধ্যে যে যে কোনো মাসের তুলনায় পুরো মাস রমদান মাসটাই আল্লাহর নবী সাল আলী কাছে অধিক গুরুত্বপূর্ণ ছিল এটা হলো মান্থ অফ সাদা ও খেরাত মান্থ অফ চ্যারিটি প্রিয় নবী আলী আলিহিহাসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে বলা হচ্ছে হাদিসের আমি অর্থ বলছি আপনাদের সামনে যে প্রিয় আল্লাহর নবী সাল্লি সাল্লাম বারো মাস পুরো বছর কিং অফ দ্য চ্যারিটি ছিলেন সকলের চেয়ে বেশি আজবাদ আজবাদ ছিলেন আর রমদান আসার পর মানে কিং অফ দ্য চ্যারিটি ছিলেন চ্যারিটির বাদশাহ ছিলেন এটার উদাহরণ দিতে গেলে দুনিয়াতে কোনো মানুষ প্রিয় নবী সাল আলিহিসাল্লামের চ্যারিটি সদকা খেরাতের ব্যাপারে কোনো দিন সমকক্ষ হতে পারে না আপনি সারপ্রাইজ হবেন মসজিদের ইমামতিতে ইমামতির জায়গায় ইমাম সাহেব দাঁড়ানো হাজরত নবী করিম সাল আলহিউসালাম ওই সময় আল্লাহ একামত শেষ হয়ে গেছে সবাই হাত উঠিয়েছেন কানের লতি পর্যন্ত আল্লাহ আকবর বলবেন নবী আর নামাজ আরম্ভ হবে ঠিক ওই সময় নবীজি নামাজ না পড়িয়ে মুসল্লার জায়গা থেকে বললেন আমাকে একটু বাসায় যেতে হবে কারণ কি অজু করার জন্য বা অন্য কোনো অজার না এক দীর্ঘম আমার মালিকানায় হঠাৎ চলে এসেছে এটা দানের ব্যবস্থা করে ওইটা আমার মালিকানা থেকে বের করে ওইটা দানের ব্যবস্থা করে না আসলে নামাজের মধ্যে মন লাগছে না নামাজের মধ্যে অসুবিধা হচ্ছে এই এক হামের মালিকানা এই নামাজ চার রাখাত পড়ানোর পরিমাণ সময় সহ্য করা সম্ভব হচ্ছে মানে এই এই সময়টা পর্যন্ত মালিকানায় থাকবে আর আমি এটা দিয়ে না অন্য কাউকে এটা হতে পারে না এটা আল্লাহ নবীর জন্য কষ্টের কারণে আমাদের অবস্থা কি যদি পকেট বরা থাকে তখন নামাজে মন লাগবে আর পকেট যদি একটু কম থাকে খালি থাকে তখন নামাজে আর মন লাগবেই না আর আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন কি আমার নামাজে মন লাগবে না অসুবিধা হবে যদি এটা আমি দান করার ব্যবস্থা করে না আসি তো হজরত নবিয়া করিম সাল আলী এসে বললেন যে আমি ওই যে একদিন হোম ওইটার দানের ব্যবস্থা করে হয়তো মানুষ ঠিক করে ওইটার জন্য কাজের দায়িত্বশীল ফিক্সড করে এরপরে আমি চলে এসেছি এখন আমি নিশ্চিন্ত ওইটা দান হয়ে যাবে এটার চ্যারাটি হয়ে যাবে এটা সদাকার মধ্যে চলে যাবে এটার ব্যবস্থা করে এরপরে এসে না মাঝের মধ্যে মন লাগছে আপনি বলুন যার বাসায় যার ঘরে হান্লাহ দুই দুই মাস পর্যন্ত কোনো তরকারি রান্না করার কোনো খাবার রান্না করার সুযোগ হয়নি ছোলায় আগুন জ্বলত না দুই দুই মাস পর্যন্ত আর শুধু খেজুর আর পানি দিয়ে জীবন ধারণের ব্যবস্থা নিতেন এই মহান মহানবী শেষ নবী হযরত মুহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লাম আল্লাহ আকবর তার অবস্থাটাকে আমরা কোন ভাষায় আমরা বোঝাতে পারি তার মতো কি কোনো কো কোনো কোটিপতি দুনিয়াতে আছেন কেউ কি দান করতে পারবেন আমি আল্লাহর নবী সাল আলীহাস্লামের চ্যারিটির ঘটনাগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এই নবী সম্পল্লাহ আলী হিস্লাম সম্পর্কে বলা হচ্ছে যে রমদান আসলে তার দানের অবস্থা এমন হয়ে যেত কার হেল মুরসালা দ্রুত গতিসম্পন্ন বাতাস যেভাবে সবাইকে গরমের মাঝখানে হঠাৎ একটা ঠান্ডা বাতাস যদি চতুর্দিকে চলে তো সবাই একটা স্বস্তির নিঃশ্বাস নেয় আর মানুষ এমন সুন্দর একটা শ্বাস প্রশ্বাস নেয়ার সবাই হঠাৎ ঠান্ডা ঠান্ডা অনুভব করে শীতলতা অনুভব করে যে একটা সান্ত্বনা লাভ করতে পারে রমদানে সবাই আল্লাহ নবী সাল্লাহ আলহিহি আসাল্লামের দান খয়রাত দ্বারা এইভাবে উপকৃত হতেন সুহান আল্লাহ তো এই ছিল আল্লাহর নবী সাল আলিহিসাল্লামের অভ্যাস তো রমদান হলো মান্তফ অফ চ্যারিটি রমদান হলো মান্থ কোরআন এটা কোরআনের মাস শাহরুর রমান আল্লাফি জিলাফি হিল কোরআন হুদাল্লিনা হুদাউল ফুরকান এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসের এত গুরুত্ব এত ফজিলত এত মর্যাদা কোরআন উল্লাহ আল্লাহর কালাম আর কালাম উল্লাহর ঠাছে যে জিনিস যায় এটা মূল্যবান হয়ে যায় আল্লাহ যেমন মহান আল্লাহ যেমন বড় আল্লাহর কালাম পবিত্র কোরআনও তথই বড় আর এই বড়ের টাচে যদি কোনো জিনিস চলে যায় সেটা অসম্মানিত হয়ে যায় তো পবিত্র খোরআন শরীফের টাচে এই রমদান এসেছে এখন একে সত্তর সেভেন্টি টাইমস বেশি সবাব নফল আবাদত করলে এটা ফরজের সমান ফরজ হলে এক ফরজ দ্বারা সত্তর ফরজের সবাব ফজরের দুরখাত নমাজ নামাজ দায় করবেন একশো চল্লিশ খাদ নামাজের সবাব সুমাহ আল্লাহ মাত্র দুরখাত দ্বারা তো এইভাবে কোয়ালিটিও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোয়ান্টিটিও আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছেন বাদতের কোয়ালিটিও বাড়িয়ে দিয়েছেন কোয়ান্টিটিও বাড়িয়ে দিয়েছেন পরিমাণে সংখ্যায় নামাজের নামাজের সংখ্যা বেশি আবাদতের পরিমাণ বেশি বাহ্যিক পরিমাণে আবার সবাবের দিক থেকে কোয়ালিটির দিক থেকে প্রত্যেকটাকে এত বেশি ভ্যালুয়েবল বানিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা ইচ্ছে করলেও পরিমাণে এত বেশি করতে পারবো না যত বেশি আমাদের রোহের জন্য প্রয়োজন আত্মার জন্য প্রয়োজন তো সেই হিসাবে আল্লাহ তালা করেছেন কি আবাদতের বাহ্যিক পরিমাণও বাড়িয়ে দিয়েছেন সংখ্যা এবং পরিমাণও বাড়িয়ে দিয়েছেন কোয়ালিটি কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছেন আবার মেহরবানি করে দয়া করে বলছেন যে কোয়ান্টিটি বাড়ালেও পর্যাপ্ত পরিমাণ তোমাদের পক্ষে করা সম্ভব হবে না আখরাতে তোমাদের হয়তো এর চেয়েও বেশি প্রয়োজন আছে তো আমি আল্লাহ তোমরাও পরিমাণ কিছু বাড়াবে আমি তো অসংখ্য গুণ পরিমাণ বেশি সবাব এবং রেওয়ার্ড বাড়িয়ে সাবাব বাড়িয়ে পণ্য বাড়িয়ে আমি তোমাদের ফুলফিল করে দেবো সুবাহ আল্লাহ এইভাবে মানুষের শরীর আর রোহ এই দুটোর গতি দুই দুটো বলি রোহ মিন আম্রের অব্বি রোহ ডাইরেক্টলি আল্লাহর পক্ষ থেকে এসেছে শরীর যে তৈরি হয়েছে এটা মাটির জিনিসগুলো দিয়ে খাবার দিয়ে তো শরীরের শরীর ধাবি তো মাটির দিকে নিচের দিকে আর রোহ উর্ধ্ব গগনে যেতে ছায় রোহ তখনই আত্মতৃপ্তি লাভ করতে পারে খুশি এবং পোলক অনুভব করতে পারে আনন্দ সত্যিকার আনন্দ এবং আধ্যাত্মিক অনাবিল আধ্যাত্মিক আনন্দ রোহ তখনই উপভোগ করতে পারে যখন সুবহান আল্লাহ আল্লাহর হুকুম মান্য করে আবাদতবন্দেগি জিকের আজকার আল্লাহর স্মরণে বিবুর হয়ে একজন মানুষ তার জীবন অতিবাহিত করতে পারে তো রোহের টান উপরের দিকে আল্লাহর পক্ষ থেকে রোহ এসেছে আর শরীর তৈরি করেছেন আল্লাহ তাআলা মা বাবার মিলনের মাধ্যমে আর ওনাদের শরীরের এনার্জির মাধ্যমে আর এই এনার্জিটা হয়েছে এই জমিনের জিনিসপত্র খেয়ে জমিন থেকে উৎপন্ন সব জিনিস খেয়ে জমিনের উৎপন্ন যত জিনিস এগুলো খেয়ে এই শরীরটা তৈরি হয়েছে শরীর মাটি দ্বারা তৈরি জমিন দ্বারা তৈরি সুতরাং এই জমিনের যত ভালো খাবার ভালো পানীয় ভালো ড্রিঙ্কস ভালো ফুডস ভালো জিনিস এগুলোর প্রতি আবেগ আগ্রহ এই সব কিছু মানুষের বডির মধ্যে রয়েছে খাহিসাতে নফসানি প্রবৃত্তির আবেদন রয়েছে ভালো খাবারের প্রতি আকর্ষণ রয়েছে ভালো পানীয়র প্রতি আকর্ষণ রয়েছে তো শরীর শুধু নিচের দিকেই তাকা নিয়ে যায় মানুষকে আর রুহ উপরের দিকে নিচে নিয়ে যেতে চায় তো মানুষ যখন শরীরকে বেশি শক্তিশালী বানিয়ে ফেলে আর রুখকে দুর্বল বানিয়ে ফেলে তখন রুহ আর শরীরের মধ্যে যে দ্বন্দ্ব সংঘর্ষ সংঘাত এবং ক্লাশ সেটা ব্যালেন্সের মধ্যে থাকে না রোহ দুর্বল হয়ে যায় শরীরের দাবি এবং ডিমান্ড পূরণে খুব প্রবৃত্তির আবেদন পূরণে শুধু ভালো ভালো খাবারের দিকে পানীয়র দিকে ড্রিঙ্কিংয়ের দিকে এবং দুনিয়ার যত আবেগ সেগুলো পূর্ণ করার দিকে দুনিয়ার যত আমোদ ফুর্তি সেগুলো করার দিকে মানুষ চলে যায় তো রোহ হলো ইঞ্জিন আর শরীর হলো এই বডি তো আপনারা ডিস্ট্রিক্ট ট্রাক দেখেছেন বড় বড় ট্রাক ট্রাকের মধ্যে একটা ইঞ্জিন থাকে আর একটা তার বডি থাকে তো বডি যদি বেশি ওভারলোড হয়ে যায় ট্রাকের মধ্যে তো ওভারলোড হয়ে গেলে দেখবেন এখন বডি আগে অগ্রসর ইঞ্জিন আগে যেতে পারে না করে গাড়ি ওই এই জায়গায় পড়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর এই জায়গায় আর চাকা ঘুরে না আর ইঞ্জিনের সফরটা দুর্বল হয়ে যায় ইঞ্জিনের ইঞ্জিনের গতি বাধাগ্রস্ত হয় ইঞ্জিন এই চলতে পারে না গাড়ির টায়ার গাড়ির টায়ারটা ঘুরে না ভালো করে আর বুঝে যায় এখন এখন তালা কী করেছেন তখন কী করা হয় এমন ট্রাক থেকে মাল কমানো হয় যে এটা অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা ঘটবে এই ওভারলোড হয়ে গেছে এখন মারাত্মক অ্যাক্সিডেন্ট আর ইঞ্জিন গাড়িকে নিয়ে অগ্রসর হতে পারছে না তো ইঞ্জিন চায় সামনের দিকে যাবে আর ওই ওভারলোড গাড়িটা চায় না এখানেই ব্যঙ্গে পড়ে যাবে সম্পূর্ণ এখানেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তো ঠিক আমাদের অবস্থা কি ভালো ভালো খাবার এগুলোর দিকে মনোযোগ দিয়ে আমরা ম্যাটেরিয়ালিজম এবং ম্যাটেরিয়ালিজম যেটাকে আমরা বলি বস্তুবাদ এই বস্তুবাদের দিকে শরীর চলে যায় আর আমরা বস্তুবাদী হয়ে যাই ম্যাটেরিয়ালিস্ট হয়ে যাই আর শরীরের ডিমান্ড বেড়ে যায় আর রোহের সফর দুর্বল হয়ে যায় আর রোহের গতি স্তব্ধ হয়ে যায় রোহের অগ্রগতি মারাত্মক বাধাগ্রস্ত হয় যেমন ট্রাকের ইঞ্জিন গাড়িকে নিয়ে অগ্রসর হতে পারে না আর ওই জায়গায় খালি এই নড়াচড়া করতে থাকে বডিতে ওভারলোড হয়ে যায় তো আল্লাহ বললেন যে না ওভারলোড কমাও রোজার মাধ্যমে এই যে রোজার মাধ্যমে সারাদিন আমরা সব হেঁসা থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আমরা কিছু খাই না এই ওভারলোড প্রথমে কমাও সব আল্লাহ আবার রোহের ব্যাপারে বললেন যে এখন এই রমদানে তোমাদের সব নেকের বাড়িয়ে দেওয়া হবে সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে তো ইঞ্জিনকে বলা হলো যে তোমার একদিকে ওভারলোড আমি কমিয়ে দিলাম আর আরেকদিকে তোমার শক্তিটা আরো সত্তর গুণ বেশি বাড়িয়ে দিলাম তো ইঞ্জিনকে যদি আরো সত্তর গুণ বেশি সেভেন্টি টাইমস বেশি শক্তিশালী করে দেয়া হয় আর ওভারলোডও যদি কমিয়ে দেয়া হয় তাহলে ওই রোহানিয়তের সফর আরও গতিসম্পন্ন হয়ে যায় এবং ওভারলোডের কারণে যে গতি স্তব্ধ হয়েছিল ইঞ্জিনের মধ্যে যে দুর্বলতা এসেছিল তাও দূর হয়ে গেল ইঞ্জিনকে এমনিতেই আরো সত্তর গুণ বেশি শক্তিশালী আরেকটা ইঞ্জিন লাগিয়ে যদি দেওয়া হয় আর ওভারলোডটা যদি একেবারেই কমিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ তা আর বলা হয় যে তুমি ড্রাইভিংও আর একটু বেশি করবে অর্থাৎ তোমার আবাদতের কোয়ালিটির সাথে সাথে কোয়ান্টিটিও যদি বাড়িয়ে দেওয়া হয় আবার এগুলোর কোয়ালিটিও বাড়িয়ে দেওয়া হয় স্বভাবও বাড়িয়ে দেওয়া হয় আর ওভারলোডও কমিয়ে দেওয়া হয় এইভাবে আমাদের রোহ যেটা হলো আমাদের ইঞ্জিন এর রোহের রোহের আত্মতৃপ্তি ওহের রোহের অনাবিল আধ্যাত্মিক প্রশান্তি এটা হলো শুধু আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহর জিকিরের মধ্যে নিহিত এ মধ্যে নিহিত রয়েছে তো আল্লাহ তালা এই রমাদানের দ্বারা আমাদের ব্যালেন্স ঠিক করতে চান বাকি এগারো মাসের কারণে যে আমরা হয়ে গেছি এই আনব্যালেন্সটা দূর করে আল্লাহ তালা ব্যালেন্স করতে চান হাদিসের মধ্যে এসেছে যে বাকি বিশ দিনের তুলনায় শেষ দশ দিন যখন রুগত আল্লাহর নবী সাল হুসাল্লাম শেষ দশ দিনের এত বেশি গুরুত্ব দিতেন এত বেশি মর্যাদা দিতেন এত বেশি কেয়ার করতেন যে বাকি পুরো মাসেরও বাকি এগারো মাসের তুলনায় রমদানের গুরুত্ব বেশি দিতেন আর পুরো রমাদানের তুলনায় শেষ দশ দিনের গুরুত্ব বেশি দিতেন হাদিসের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লি সাল্লাম ও সাদ্দা মিজারাহু কমর বেঁধে ফেলতেন আবাদতের জন্য পরিবার পরিজন কেউ আর চিনতেন না পরিবার পরিজনের সাথে অন্তত স্বামী স্ত্রীর মধ্যকার দৈহিক সম্পর্ক যেটা এটা রাতের বেলায় তো জায়েজ আছে এটা তো না জায়জ নয় কিন্তু শেষ নবী সাল্ল আলী শেষ দশ দিনে পরিবার পরিজন থেকেও বিচ্ছিন্ন হয়ে যেতেন এবং বসে কাফে যেতেন সম্পূর্ণ আল্লাহর জন্য নিজেকে পৃথক এবং ফ্রি করে নিতেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন আল্লাহর হয়ে যেতেন এবং প্রিয় নবী সাল্ল সাল্লাম শেষ দশ দিনে পরিবার পরিজনকেও তাহাজুদের জন্য ঘুম ঘুম থেকে উঠাতেন কাউকে শুইতে দিতেন না এই জন্য শেষ দশ দিন হলো যে কোনো মুসলমান অন্য মুসলমানের ঘুমের পরোয়া না করেও যেহেতু যদি তাহাজ্জুদের জন্য ওঠাতে চায় তবু জায়েজ আছে আমাদের বুখারি শরীফের উস্তাদ ছিলেন সাহেব বুখারের উস্তাদ ছিলেন আল্লামা শেখুল হদিসাল্লামা সাহেবান মাহমুদ সাহেব রহমতুল্লা আলহি দার্লুম করাচির প্রধান শেখুল হাদিস ছিলেন শেখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেবেরও বেশিরভাগ কিতাবাদের উস্তাদ ছিলেন তিনি তো তিনি শেষ দশ দিন যখন আসত ছাত্রদেরকেও এসে আপার ঘুম থেকে স্যারির একটু আগে এসে তাহাজ্জুদের জন্য জাগ্রত করতেন তাহাজুদের জন্য বাকি রমদানেরা গানো কারো গুম ডিস্টার্ব করা ঠিক নয় নিজে নিজের স্বেচ্ছায় উঠবে কিন্তু রমদানের শেষ দশকে তাহাজ্জুদের জন্য জাগ্রত করা দেওয়া যায় চিন্তা করুন কত বেশি গুরুত্ব শেষ দশ দিনের গুরুত্ব আরও বেশি অনেক বেশি আল্লাহর ইসলাম দিতেন এবং কমর বেঁধে ফেলতেন যেভাবে আমরা গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে যখন কোমর বেঁধে ফেলি তখন আবাদতের জন্য মানে পুরো দশক একেবারে সম্পূর্ণ রাত্রি জাগরণ করতেন বাদতন্ত মধ্যে ব্যস্ত থাকতেন এবং সবচেয়ে বেশি দোয়া মোনাজাত করতেন এই মাস হলো দোয়ার মাস দিনের বেলায় দোয়া কবুল হয় ইফতারের সময়ও বিশেষভাবে দোয়া কবুল হয় রাতেও দোয়া কবুল হয় দিনের বেলায় একটা দোয়া কবুল হওয়া গ্রান্টি গ্রান্টি দেওয়া হয়েছে শতকরা একশো ভাগ গ্রান্টি দেওয়া হয়েছে যে একটা না একটা দোয়া দিনের বেলায় রোজাদারের অবশ্যই কবুল হবে রাতের বেলা একটা না একটা দোয়া অবশ্য অবশ্যই কবুল হবে এর অর্থ এই দুটো পর্যন্তই সীমাবদ্ধ নয় অনেক অনেক কবুল হবে কিন্তু দুটোর ব্যাপারে একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া হয়েছে ইফতারের সময়ের দোয়া রিজেক্ট করা হয় না প্রত্যাখ্যান করা হয় না ফিরিয়ে দেওয়া হয় না অবশ্য অবশ্যই কবুল হয় কিন্তু আমাদেরকে হেরাম থেকে বেঁচতে হবে এরপরে মাদান হলো আত্মশুদ্ধির মাস দোয়ার মাস চ্যারেটির মাস আত্মশুদ্ধির মাস ইস্তফারের মাস ক্ষমা প্রার্থনার মাস বিশেষভাবে মাঘ ফেরাত কামনা করার মাস জাহান্নাম থেকে না জাহাতের জন্য আল্লাহর কাছে দোয়া করার মাস বেশি আমরা জান্নাত কামনা করবো জাহান্নাম থেকে পানাহ চাইব মানুষ তো খুব দোয়ার জন্য বলে যে হুজুর আমার ছেলের বিয়েটা যেন হয়ে যায় মেয়ের বিয়েটা যেন হয়ে যায় মুখ সুস্থ শিফা যেন হয়ে যায় এই দোয়াগুলো ছাওয়া ঠিক আছে কিন্তু একজন মানুষ পেলাম না যে হুজুর জাহান্নাম থেকে না জাহাতের জন্য একটু দোয়া করবেন অনেকেই বলেন আবার খাতেমা বিল খায়ের যেন হয় আল্লাহ যেন মাফ করে দেন কিন্তু কম মানুষ যাত্রীদেরকে গিয়ে বলবেন যে আমার জাহান্নাম থেকে না জাতের কোনো ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি আমার জান্নাতে যাওয়ার আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করবেন ওরিদ ওয়ান আল্লাহ আকবর যতগুলো অর্জন আছে সবগুলো অর্জনের চেয়ে বড় অর্জন হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবেন আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবেন এই আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় উপার্জন সবচেয়ে বড় অর্জন এই আল্লাহর সন্তুষ্টির জন্য কয়জনই বয়সে দোয়া করেন কজনই বা দোয়ার দরখাস্ত করেন এর দ্বারা আমাদের মেন্টালিটি বোঝা যায় যে শুধু দুনিয়া এগুলো আমরা চাইব রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা আসানা নার। সম্মানিত দর্শক শ্রোতা আত্মশুদ্ধির মাস গুনাহ ছেড়ে দেয়ার প্র্যাকটিসের মাস তাকওয়া অর্জনের প্রশিক্ষণ কর্মশালার অমদান তাকোয়া অর্জনের জন্য এটা হলো ট্রেনিং কোর্স রমদান এখন তাকোয়া কি গিবত আমাদেরকে ছেড়ে দিতে হবে হিংসা বাদ দিয়ে দিতে হবে আদাওয়ত শত্রুতা বাদ দিয়ে দিতে হবে ক্ষীণা বাদ দিয়ে দিতে হবে অন্যের ব্যাপারে কুমন্ত্রণা খু খুচিন্তা খারাপ ধারণা বদগুমানি এ সমস্ত গুণ আমাদের বাদ দিতে হবে জগৎকে পরিষ্কার এবং স্বচ্ছ করতে হবে তো এই যে স্বচ্ছ পরিষ্কার নির্মল একটা অন্তর অন্যর ব্যাপারে সম্পূর্ণরূপে নেগেটিভ চিন্তা থেকে মুক্ত অন্যর ব্যাপারে ধারণা থেকে মুক্ত সকলের জন্য ভালোবাসা সকলের জন্য মহাব্বত সকলের মঙ্গল কামনা সকলের কল্যাণ কামনা সকলের হিতাকাঙ্ক্ষী হওয়া শুভাকাঙ্ক্ষী হওয়া সকলের জন্য কল্যাণকামী হওয়া হিতাকাঙ্ক্ষী হওয়া সকলের খ্যার খাহি সকলের ভালো চাই আমি এই আবেগ অন্তরে বর্তি থাকা পরিপূর্ণ থাকা আসলে এগুলো আমাদের এখন শেষ হয়ে যাচ্ছে হজরত মাহাতিন জবাল রব্লাহকি আল্লাহ নবীস্ল আলী সাল্লাম বলেছেন হে মহাজ যতগুলো সন্ন্যত আছে আমরা আমল করি সুনতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নাথ হলো অন্তরটা অন্যের ব্যাপারে পরিষ্কার থাকা তা আমাদের কি বাইরে মাসা খুব মুচকি হাসি দিয়ে কথা বলবে আর আপনাকে পেয়ে তো আমি খুব খুশি হয়েছি আর ভেতরে ভেতরে ঘৃণার একটা এই অগ্নেয়গিরি পর্বত উদ্গিরণ হচ্ছে সেখান থেকে ঘৃণার আগুন বের হচ্ছে আর ভেতরে ভিতরে হিংসা ভেতরে ভেতরে হ্যাঁ আরে আপনাকে পেয়ে তো খুব খুশি হলাম এগুলো আপনাকে পেয়ে তো আর আপনার সঙ্গে কি দেখা হয় তো আসলে ভেতরে ঘৃণা ভেতরে আরেকজনকে খারাপ পাওয়া এই আবেগগুলো আমরা লালন করি নারুদাহমিন তালেক। সকল মানুষের ব্যাপারে অন্তরে ভালো ধারণা যদি আমাদের থাকতে পারে ভালো কামনা যদি আমাদের থাকতে পারে মহাব্বতের একটা আবেগ যদি আমাদের অন্তরে আমরা লালন করতে পারি সুধারণা যদি আমরা পোষণ করতে পারি তার ভালো দিকগুলো নিয়ে আমরা যদি চিন্তা করতে পারি এবং খারাপ দিকগুলো সম্পূর্ণ যদি ভুলে যেতে পারি প্রত্যেক মানুষের মধ্যে কিছু গুণাবলী আছে একটা গরিব কালকে বন্ধ ছিল আমি এই রেডিংয়ের মসজিদে বয়ান ছিল কেনারাডিন সেন্ট্রাল স্ত্রিতে তো একটা গড়ি সম্পূর্ণ বন্ধ ছিল তো আমি বললাম তো আমি এটা দেখে আমার টাইম বা টাইম আমার বাধাগ্রস্ত হচ্ছিলো তো আমি বললাম এই গড়িটা মোটামুটি ভালো কারণ অ্যাটলিস্ট দুইবার দিনে রাত্রে টাইম দেয় ভালো সঠিক টাইম দেয় মানে পাঁচটার দশ মিনিট আগে এটা বন্ধ অর্থাৎ দিনে পাঁচটার দশ মিনিট আগে এটা সঠিক টাইম দে রাতে ঠিক একই সময় সঠিক টাইম দেয় তো এর মধ্যে এটা ভালো দিকও খুঁজে পাওয়া যায় যাই হোক এগুলো হলো আমার ধানের মেসেজ এগুলোর উপর আমাদের আমল করতে হবে আর কোরআন তিলাওয়াতের অভ্যাস কোরআন বোঝার অভ্যাস সারা বছরের জন্য গড়ে তুলতে হবে এই কথাগুলো আমল করার মাধ্যমে সবে কদর অনুসন্ধানের চেষ্টার মাধ্যমে আমরা রমদানকে কামিয়াব করতে পারি আর এই কামিয়াব করার চেষ্টা এখনই আমাদের করতে হবে আমিন সম্মানিত বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম শেষ দশকে করণীয় কি আমাদের এই বিষয়ের উপর ইশাআল্লাহ আমরা সুযোগ পেলে আবারও ইশাআল্লাহ চেষ্টা করবো শোনার এবং যারাই কল করতে চান এই রমাদান উইথ ওই প্রোগ্রাম হচ্ছে আপনাদের কলের মাধ্যমেই গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের আমরা এখন ছোটো একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে আলোচনা শুনবে এবং আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলার দর্শক শ্রোতা রমাদান কিউএন এখরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মার্কবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন সকলের শ্রদ্ধা বৈজন ব্যক্তিত্ব জামিয়াতুল খাহের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাহেব আমরা বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম নিঃশ্বালে এখন আমরা শোনার চেষ্টা করবো এবং যখনই আপনারা গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নিয়ে আসবেন আমরা প্রশ্নের দিকে চলে যাব ঠিক আছে এটা যেহেতু কোয়েশ্চন আনসার প্রোগ্রাম প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম তো আপনারা যত সুন্দর সুন্দর ভালো ভালো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে আসবেন এর দ্বারাই ইনশাআল্লাহ তালা এই প্রোগ্রামটা প্রাণবন্ত হবে উপকারে প্রমাণিত হবে বেনিফিশিয়াল হবে তো আল্লাহ তালা সুন্দর কোয়েশ্চনও একটা বড় নিয়ামত প্রিয় নবী সাল আলী সাল্লাম মসজিদে একদিন গিয়েছেন দেখলেন কিছু মানুষ আবাদতবন্দেগিতে ব্যস্ত জিকির আজগারের মধ্যে নফর নমাজের মধ্যে থিরাওয়ের মধ্যে বিভিন্ন কাজে হয়তো আবাদত জিকির গারে ব্যস্ত আর কিছু মানুষ স্টাডি সার্কুল নিয়ে মাস আলা মাসাইলের আলোচনা নিয়ে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়জ এই বিষয়গুলো নিয়ে আলোচ ব্যস্ত প্রিয় নবী সাল আলী ওসাল্লাম বলেন খিলাহুমা আল আল খায়ের তোমরা উভয়ই বালর উপর আছো যারা নফল বন্দেগি জিকের আজকার তস্পির তাহলিল আবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত আছো মসজিদের মধ্যে দুই ধরনের কিছু মানুষ আবাদত বন্দেগিতে কিছু মানুষ স্টাডি সার্কুলে স্টাডি সার্কুল ক্লাসে মানে সবক নিয়ে বসা অর্থাৎ হালাল হারাম জায়েজ না জায়েজ সঠিক অঠিক কোনটা জায়েজ কোনটা জায়েজ না কোনটা হারাম কোনটা হালাল এই সমস্ত মাসালা মাসাইল নিয়ে ডিসকাশনে ব্যস্ত আল্লাহ নবী বললেন উভয় তোমরা মঙ্গলের উপর রয়েছ কল্যাণের উপর রয়েছ স্বভাবের কাজে রয়েছ কিন্তু আমি অবলম্বন করব নিজে এসে যোগদান করব আমি যারা স্টাডি সার্কুলে রয়েছ মাস মাসাইল জায়জ না জাইজ হারাম হালাল ইত্যাদির মাসাল্লা মাসাইল নিয়ে যখন যারা বসে আছো তাদের দলটা আমি অবলম্বন করব। আর আল্লাহর নবিসাম ওই সময় বলছেন ইন্নামা আনা বড় তো আল্লাহ আল্লাহ আমাকে এই দুনিয়াতে মুআলিম বানিয়ে পাঠিয়েছেন শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন টিচার বানিয়ে পাঠিয়েছেন স্টাডি অ্যান্ড লার্নিং মানে স্টাডি করা আর শেখা শেখানো টিচিং অ্যান্ড লার্নিং টিচিং অ্যান্ড লার্নিং এটা হলো আমার আসল ফিল্ড তো এইভাবে শেখা অন্য হাদিসে এসেছে একটা মাস আলা জিজ্ঞাসা করে জানলে ওই মাসাল্লাহার উপর আমল করলে সোমহান আল্লাহ একশোর আকায়ত নফল নামাজের চেয়েও বেশি স্বভাব পুরো রাত ধরে আমরা একশোর আকায়েত নফল নামাজ পড়তে পারবো না একটা মাস আলা শিখলেই স্বভাব সোমহান আল্লাহ মজলিসে সাইলের মজলিসে যদি আমরা বসি আর আমরা আমল করি এই কথার উপরে একটা হ্যাঁ আমার প্রশ্ন জাগলো স্বামী স্ত্রীর মধ্যে কোনো সময় কথা কাটাবার বা কোনো একটা ঝোড়া লেগে আর কথাবার্তা বন্ধ করে দেয় মনে করেন এখন ওয়াইফ হয়তো বাপের বাড়ি চলে গেছে রাগ করে এরপর থেকে স্বামীর সাথে কোনো কথাই বলছে না এমনকি মোবাইলে কোনো ট্যাক্স দিচ্ছে না এই মতো অবস্থা কতদিন পর্যন্ত যাই হবে দেখেন এটা আপেক্ষিক একটা বিষয় অনেকটা আপেক্ষিক বলা হয় মানে এটা একজনের জন্য একটা উত্তর হবে আরেকজনের জন্য আরেকটা উত্তর হবে অপেক্ষামূলক অপেক্ষাকৃতভাবে প্রত্যেকের অবস্থা একটু ভিন্ন হতে পারে যে সাধারণত জেনারেল আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে কারোর উপর রাগ করলেও বা সামান্য অসন্তুষ্টি চলে আসলেও তিন দিনের চেয়ে বেশি দূরত্ব রাখা বা সম্পর্ক ছেদ করে রাখা তা এত আল্লোক সম্পর্ক ছেদ করে রাখা সম্পূর্ণ কাঠাপ তিন দিনের চেয়ে বেশি করে রাখা এটা জায়েজ নয় এটা হ্যারাম এটা গুণা আপনার রাগ উঠেছে রাগকেও কিন্তু ইসলাম এলাও করেছে ইসলাম যে দিন এ ফিতরত বা ইসলাম যে একটা দিন অফ নেচার স্বভাবজাত দিন এর বাস্তবতা কিন্তু আমাদের কথ্যভাবে ফুটে উঠেছে এর মধ্যে এটা একটা এই মাস আলাও এটা একটা যে দেখেন ইসলাম রাগ রাগ মানুষমাত্র হতে পারে অসন্তুষ্টি মানুষমাত্রে হতে পারে তো ইসলাম আবেগকে একেবারে সম্পূর্ণরূপে পদদলিত করে দেয়নি এই আবেগকে একেবারে সম্পূর্ণ ডিস এলাও করেনি কারণ মানুষের বাচ্চা যদি রাগ করে তাহলে আপনার উচিত হবে যে বাচ্চাটাও যদি রাগ করে ঠিক ওই মুহূর্তে মানুষ হাজম্পুতে দুধ খাইলে এখন যেন এরকম করাটা ঠিক নয় এত দ্রুত করা ঠিক নয় কারণ প্রত্যেকে এই ছোটো বাচ্চাটাও যদি অসন্তুষ্ট হয় আপনাকে এনাফ সময় দিতে হবে এখন দেখেন কতটুকু সময় যে তিন দিন পর্যন্ত একজন মানুষ কষ্ট পেয়ে রাগ রেগে থাকাটা এটা স্বাভাবিক এরপরে আবার এই রাগকেও এত বেশি দীর্ঘায়িত করা এটা ঠিক নয় এই অসন্তুষ্টিটাকেও এত বেশি লম্বা করা এটাও ঠিক নয় শরীয়ত আপনার একদিন আপনি কথা না বলেছেন সম্পর্ক না রেখেছেন এটাকে এলাও করেছে দ্বিতীয় দিনও যদি চলো আর একটু বেশি রাগ চলো দ্বিতীয় দিন শেষ করে ফেলো এরপরে দ্বিতীয় দিনও নি তাহলে অ্যাটলিস্ট তৃতীয় তৃতীয় দিন করে ফেলো তিন দিনের চেয়ে বেশি দীর্ঘায়িত করা এটা হলো তো তোমারও মানে রাগটাকে আরও লালন পালন করে ওইটাকে বৃদ্ধি করে আরও ওইটাকে বেশি বড় রোগে পরিণত করে ফেলা এটা এটাও ঠিক নয় তো টু মাছ কোনো জিনিস ঠিক নয় তো রাগ এটা একটা স্বভাবজাত চাহিদা গুসা একটা মানুষ মাত্রই একটা ন্যাচারাল ডিমান্ড মানুষের মানুষ মাত্রই এটা আছে এটাকে মুঠামুটি এটাকে শ্রদ্ধা আমরা জানিয়েছি রাগটাকে শ্রদ্ধা জানিয়েছি রাগটাকে আমরা অ্যালাও করেছি রাগটাকে এই স্বভাবজাত চাহিদার প্রতি আমরা শ্রদ্ধাশীল ছিলাম মানুষমাত্র এটার প্রতি যত্নবান খেয়াল রেখেছি এই গুসাকে একটু সুযোগ দিয়েছি রাগের আবেগটা প্রশমিত হওয়ার এনাফ টাইম দেওয়া হয়েছে তো তিন দিনের চেয়ে বেশি এই আবেগটা দীর্ঘায়িত করা এটা সমীচীন নয় কারণ এইভাবে প্রত্যেকের উপর যে আগ উঠলো এখন আমি ছেলের সাথে কথা বাদ দিয়ে দিলাম একেবারে স্থায়ী মেয়ের সাথেও বাদ দিয়ে দিলাম বন্ধুর সাথেও বাদ দিয়ে দিলাম শ্বশুরও শ্বশুরের কোনো আচরণের কারণে নারাজ তো আমি একেবারে ওনার সঙ্গে স্থায়ীভাবে সম্পর্ক বা শেষ করে ফেললাম শাশুড়ির সাথেও বাদ দিয়ে দিলাম তো কিছু মানুষ হচ্ছে সবার সঙ্গেই তাদের লড়াই লেগে আছে তো এটা ঠিক নয় তো এই জন্য শরীয়ত বলেছে যে তিন দিনের বেশি আপনি করবেন না কোথাও কোথাও একটু ডিফারেন্ট সিচুয়েশন থাকে একজন মানুষ ধরে বাস্তব রিয়েলি একজন জালিম তো রিয়েলি জালিম অত্যাচারী সে কি করে যদি আপনি maaf করে দিলেন আবার গিয়ে আপনি সালাম করলেন ওই হাদিস অনুযায়ী হাদিসের উপর আমল করতে গিয়ে তো এর সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই সে কষ্ট পৌঁছায় সম্পর্ক স্থাপন করলেই সে আপনার ক্ষতির ক্ষতির কারণ হয় আপনাকে কথা দিয়ে কষ্ট দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেয় আবার আপনার সঙ্গে খারাপ ব্যবহারের দিকে চলে যায় তো প্রিয় নবী সাল্লামকে এসব কষ্ট পৌঁছানোর মানুষ যারা সব সময় যারা কষ্ট পৌঁছায় সময় যারা জুলুম করে অত্যাচার করে মানসিক কষ্ট পৌঁছায় আচরণ দ্বারা কষ্ট পৌঁছায় এবং মারাত্মক কষ্ট পৌঁছায় তো এদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লি সালামকে আল্লাহ তালা বলেছেন ওয়াহজুর হুম জামিলা তাদেরকে তাদের সঙ্গে দুঃস্মনীয় রাখার দরকার নেই কিন্তু আপনি একটু দূরত্ব দূরত্ব বজায় রেখে চলবেন এই আয়াতের তফসিরের মধ্যে আল্লা মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল মধ্যে উল্লেখ করেছেন যে রব্বা আন হাজরিনতীন মুহভিয়া যে এরকম কষ্ট পৌঁছানোর কোনো মানুষ যদি হয় কষ্ট পৌঁছা যে এমন মানুষ যে সবসময় কষ্ট পৌঁছায় আবার গিয়ে সালাম দোয়া করলেই আবার কষ্ট পৌঁছাবে তো এদের থেকে যদি শান্তিপূর্ণভাবে নিরাপদ দূরত্বকেও কেউ বোঝায় রাখে তার জন্য এটা জায়জ আছে তো যদি এরকম জালিম কেউ হয় আর জুলুম থেকে বাঁচার জন্য কষ্ট থেকে বাঁচার জন্য তা সে যে কষ্ট পৌঁছাবে তা থেকে বাঁচার জন্য যদি এমন মানুষ থেকে যদি কেউ কষ্ট থেকে বাস্তবে কষ্ট থেকে বাঁচার জন্য যদি নিরাপদ দূরত্ব শান্তিপূর্ণ দূরত্ব বজায় রাখে শুধু মজলুমের জন্য এটা জায়জ আছে তো কোথাও যদি কোনো স্বামী তো বড়ো জালিম হয় যে জেনারেলি একটা দুইটা বিষয়ের কারণে তিন দিনের চেয়ে বেশি লম্বা করা ঠিক নয় কিন্তু কোথাও যদি বিশেষ বড় কোনো জালিম হয় আর তার জুলুমের বিরাট বড় দাস্তান সংশোধনের কোনো চেষ্টাও সফল হয়নি সবগুলো আসলে বিষয় নিয়ে আলোচনা করার দরকার কোনো আলিম মুফতি বড় কোনো ব্যক্তিত্ব তার সঙ্গে যিনি সব কিছু বুঝেন আর হেলাত বুঝে সঠিক পরামর্শ সরিয়াসম্মতভাবে দিতে পারেন আর আমি মনে করি এই সমস্ত বিষয়ের জটিল সমস্যাগুলোর সমাধান এমন মানুষ দিতে পারবেন যিনি বর্তমান যুগে অন্তত হাকিমুল ওহম্মদ মুজদ্দিদি মিল্লাত হেজরত মালানা শাহ আশরফ আলী থানুই রহমতুল্লাহ আলহির মজ গুলো ভালো করে যিনি পড়েছেন তার মধ্যে কিন্তু এই একটা কোয়ালিটি তৈরি হয়ে যাবে শুধু হেজরত থানউই রহমতুল্লাহ মজা মজাহলি সহবত এবং এই মলফুজাতগুলো পড়ার পর আল্লাহ তালা এই আশ্চর্যযোগ্যতা যে কাউকে দেবেন যদি কোনো বুদ্ধিমান আলিম হয়ে থাকেন আর না হয় সকল আলিমও উপযোগী পরামর্শ সর্ব সর্বাবস্থায় দিতে পারেন না আমি এই ব্যাপারে এই পয়েন্টের উপর যদি উদাহরণ দিতে আরম্ভ করি তাহলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে যাই হোক কিন্তু আমি এতটুকু বলবো যে হায়দরাত রহমতুল্লাহ আলিহি মানে মানুষের সংশোধনের জন্য পারিবারিক জীবনের সংশোধন ইত্যাদির জন্য তিনি অত্যন্ত সুন্দর অ্যাডভাইস দিয়েছেন এবং ভালো ভালো কথা বলে গিয়েছেন তার ওয়াজ ওয়াজের খিতাব বক্তব্য মালফুজাত মানে মুকনিশ্রিত বাণী এবং অন্যান্য খিতাবাদি যেগুলো তিনি সংশোধনমূলক কিতাব রচনা করেছেন এগুলো পড়া মুসলমানদের উপর একটা গরু দায়িত্ব এবং এর ফায়দা কিন্তু অনেক বেশি অনেক বেশি ফায়দা সংশোধনের জন্য নিজের সংশোধন অন্যের সংশোধন এর জন্য এবং নিজেকে কাম ডাউন রাখার ব্যবস্থা এটা আপনি করতে পারেন তো আমার এই আলোচনার মাধ্যমে আশা করি এই বিষয়টি সম্পর্কে একটু মোটামুটি আলোচনা চলে এসেছে ইনশাআল্লাহ বড় সুন্দর সুন্দর প্রশ্ন করেন হাফিজ হুসাইন অনেক সময় কি থেকেও কষ্ট হয় তো হয়। থেকে স্বামীদের উচিত হলো ওনারা যেন ক্ষমা করে দেন কারণ হাদিসের মধ্যে এসেছে ক্ষমা করে দেওয়া খুব কষ্টকর কিন্তু দুনিয়াতে ক্ষমা করে দিলে সুবহান ক্ষমা করে দিলে আল্লাহ তো ক্ষমা করে দিতে পারেন শুধু একটা কমার কারণে হয়তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আমি এর আগে আল্লাহ শুক্রিয়া আমার নিজের কথা বলছি আমি প্রায় সময় চিন্তা করে নেই ইয়া আল্লাহ আমি যদি ক্ষমা করে দিই হয়তো এর বিনিময়ে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারেন শুধু এই কথাটা চিন্তার মধ্যে যদি নিয়ে আসেন তো আপনি বড় থেকে বড় অপরাধীকে এবং এগেইন ইন এগেইন বারবার যিনি কমা মানে ক্ষমা করার মতো একটা শক্তি মনোবল যোগ্যতা হয়ে যাবে এখন কোনো কোনো সময় মন চায় আর জীবনে এইটা সম্ভবই নয় আমি আর কমা করবোই না কিন্তু আল্লাহর কি আজীব মানসা যে আল্লাহ একদিন পরে আপনি দেখবেন যার সঙ্গে আপনি মনে মনে পাক্কায় ইরাদা করেছেন শক্ত একটা অঙ্গীকার নিজের সাথে করেছেন যে আমি এই মানুষের সাথে আর জীবনে আর কথা বলবো না আর জীবনের সম্পর্ক আর হতেই পারে না রকম একটা ফাইনাল ডিসিশন কিন্তু এই ফাইনাল ডিসিশনটা আল্লাহ তাহারা শেষ করে দেন মানুষকে আল্লাহ এরপরে কাম ডাউন হওয়ার তো এই জন্য একটু সময় দিতে হয় আচ্ছা গুসা আসলে রাগ এসেছে যত আর একজন অন্যায় করেছে অন্যায় করার কারণেই আমার মনের মধ্যে রাগ এবং গুসা এসেছে কিন্তু এরপরেও তো আমার প্রতি হুকুম হলো যে আমি ঠান্ডা পানি পান করবো রোজা অবস্থায় পান করবেন না এটলিস্ট তো ঠান্ডা পানি পান করব আমি দানও থাকলে বসে যাব বসা থাকলে আমি শুয়ে পড়ব হাঁটা অবস্থায় থাকলে আমি বসে যাব মানে আমি যে আপ অবস্থায় আছি তা থেকে ডাউন হয়ে যাব যে চলন্ত অবস্থায় থাকলে আমি বসে যাব বসা অবস্থায় থাকলে আমি একটু শুয়ে যাব। তো এইভাবে যদি আমি কাম ডাউন হই তো আমার রাগটা একটু থেমে যাবে একটু স্লো হয়ে যাবে এরপরে বলা হচ্ছে যে যদি স্ত্রী রাগ করেন তাহলে তার কোনো না কোনো একটা ভালো তো আছে জীবনে তো নবী নবিসাল আলী ইসলাম বলছেন ওই ভালো গুণটা স্মরণ করে তোমার এই কষ্টটা ভুলে যেতে চেষ্টা করো দেখেন কত সুন্দর সাইকোলজিক্যাল একটা পদ্ধতি একজন মানুষ আপনাকে খুব গালি দিয়েছে আপনি চিন্তা করুন ও আমাকে তো কয়েকদিন লিফ্টও সে দিয়েছে সে বেশ কয়েক আহসান সে আমার উপর করেছে অমুক সময় আমি অভাবগ্রস্ত ছিলাম এখন যদিও বা খারাপ ব্যবহার করছে কিন্তু তার অনেক অবধান রয়েছে তার অনেক আহসান রয়েছে তার অমুক ভালো ব্যবহার আমার প্রতি রয়েছে অমুক দিনকার ভালো একটা আচরণ তার আমার প্রতি রয়েছে এই কথাগুলো মনে করে আপনি যেন ভুলে যেতে চেষ্টা করেন তো স্ত্রীর ব্যাপারে এটা বিশেষভাবে আল্লাহর নবী সাল আলী হুয়া বলেছেন যে স্ত্রীর কোনো কাজের দ্বারা আচরণের দ্বারা যদি কষ্ট পাও তাহলে ওই স্ত্রীর মধ্যে কোনো না কোনো একটা ভালো তো আছে ওই ভালো গুণটাকে মনে করে ওইটাকে স্মরণ করে ওইটার কথা স্মরণ করে স্ত্রীর আপাতত এই কষ্টটাকে আপাতত কিছু সময়ের জন্য একটু ভুলে যাওয়ার চেষ্টা করো তো ধীরে 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 আল্লাহ তালা উপরে ওঠার চবেন দ্বিতীয় আর একটা হলো যে আল্লাহর বলিগণ কেন কীভাবে নিজেদের রাগে মানে একটু থামান এক আল্লাহর বলি রাস্তা দিয়ে যাচ্ছেন আর উপর থেকে এক মানুষ তিনি নামাজে যাবেন কাপড় পরিষ্কার হয়তো জুমার নামাজে কি অন্য কোনো নামাজে তো ভালো কাপড় পরে সুন্দর কাপড় পরে পাক পরিষ্কার হয়ে যাচ্ছেন উপরের চেয়ে একজনের ছাই ফেলে দিয়ে সালি যেটা আমরা বলি সিলেটি ভাষায় তো ছাই ফেলে দিয়ে পুরো কাপড় নষ্ট করে দিয়েছে নির্দোষ রাস্তা দিয়ে না মাঝে যাচ্ছেন মসজিদে যাচ্ছেন আর আপনার ওপর এইভাবে ছাই ফেলে দিয়ে যদি আপনার পুরো কাপড়টাই নষ্ট করে দেয় বলুন তো কে এমন আছে যার রাগ উঠবে না যত ভালো মানুষই হোক না কেন এত বড়ো অন্যায় এত বড়ো বিনাদোষে এই ধরনের বা খারাপ ব্যবহার এবং আচরণ যে কোনো মানুষের মারাত্মক রাগ ওঠে যে এইটা কি কোনো মানুষ এটা কি কোনো কোনো পশু মানুষের কারোর সাথে এই আচরণ করতে পারে না আর এইরকম মসজিদে যাওয়ার পথে আপনি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন আপনি কোনো বিয়ের মাহফিলে যাচ্ছেন সাথে সাথে কাপড় চেঞ্জ করতে পারবেন না কি পরিমাণ কষ্ট হবে আল্লাহর ওই অলি উপরের দিকে তাকিয়েছেন সাথে সাথে দেখেন এটাকে পজিটিভলি নিয়েছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি তো আগুন দিয়ে জ্বালানোর যোগ্য গুনাগার আমি তো এত বেশি পাপি শুধু ছাই আমার উপর ফেলা হয়েছে এটা তো কমই হয়েছে আমার তো আগুন পড়লেও আমি এর যোগ্য ছিলাম আগুন যদি কেউ উপর থেকে ফেলে দিয়ে আমাকে জ্বালিয়ে ফেলতো আমাকে যদি জ্বালিয়ে ফেলতো তবুও তো আমি জেলে জ্বালিয়ে ছাই খাই হওয়ার যোগ্য অপরাধী আমি তো এত বড়ো অপরাধী অরব্য করিম তুমি তো দয়া করেছো তুমি তো ছাই কাউকে দিয়ে এখন চিন্তা করেন উনাদের চিন্তার ধরন আর আমাদের চিন্তার ধরন ওনাদের মনোমানসিকতা ওই মানুষটাকে খারাপ পাবেন দূরের কথা আমি এই মাইল্যান্ড রোডের কথা বলছি আমার উস্তাদ দরগার ইমাম সাহেব হজরত মহান আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলী দরগার ইমাম সাহেব হজর রহমতুল্লাহ আলী ওনার কথা মনে পড়ে আল্লাহর রাজিন্দাওয়ালী ছিলেন তো উনি গাড়িতে বসানোর পর সামনের সিটে ওই সামনের সিটে বেল্ট লাগাতে হয় তো ওইগুলো বাংলাদেশের মানুষ লাগাই না চিন্তাও করেন না তো বেল্ট লাগানো ওনাকে সামনের সিটে বসানোর পর যখন বেল্ট লাগানো হচ্ছিল এটা তো উনি পারছেন না উনি বয়স্ক মানুষ মাজুর মানুষ তো বেল্ট লাগানোর সময় উনি চিৎকার দিয়ে গাড়িতে কেঁদেছেন তো বেল্ট লাগানোর সময় আমাদের কি কোনোদিন চিন্তা এটা এসেছে তো আমি বললাম আরে কি হয়েছে আমরা পিছনের সিটে বসা হজরতের গাড়িতেই আমি হজরত মোহন আকবর আলী সাহেব রহমতুল্লা আলী যিনি দীর্ঘ ষাট বছর পর্যন্ত দর্গা হেসাহজাল রহমতুল্লা আলহী দুর্গা মসজিদের ইমাম ছিলেন তো দুর্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তো হজরত খেঁদে ফেললেন জুড়ে অহা জোরে মানে চিৎকার করে খেঁদেছে বললাম কী হইল ওই গাড়ির বেল্ট লাগানোর সময় হজরতের কি হলো হজরতের পর ওই কাঁদার পর বললেন বাঁধো অপরাধীকে বাঁধো অপরাধীকে বাঁধ আমি অপরাধী অপরাধীকে বাঁধ লাগাও তো হয়েছেন বান্ধো বান্দ অপরাধীরা বান্দ তো ওনার এই বেল্ট লাগানোর সময় উনি আল্লাহর কাছে মুজরিম আল্লাহর কাছে অপরাধী এই চিন্তাটা ওনার মধ্যে জাগ্রত হচ্ছে এবং উনি জুড়ে কাঁদছেন যে অপরাধীকে বাঁধ লাগাও আমি আসলে অপরাধী চিন্তা করেন ওই বাঁধার সময় বেল্ট লাগানোর সময় প্রত্যেকদিন কি কোনোদিন এটা আমার মনে একবার আসে যে আমার এইরকম বাঁধ লাগানোই উচিত আমি যেহেতু অপরাধী চোরকে যেভাবে বেঁধে ফেলা হয় অপরাধীকে যেভাবে বেঁধে ফেলা হয় আমিও আল্লাহর মজরিম আমিও আল্লাহর দরবারে আল্লাহর কাঠ গোড়ায় আমি অপরাধী এখন যদি স্ত্রী কষ্ট পৌঁছায় আর ওই সময় যদি খেঁদে খেঁদে বলতে পারেন আল্লাহ আমি কত বড় গুনাগার হয়তো আমার আবাদত বন্দেকের মধ্যে কমতি রয়েছে এই জন্য স্ত্রীর অন্তরে যে শ্রদ্ধাবোধ টাকা ছিল থাকা উচিত ছিল সেই শ্রদ্ধাবোধ হয়তো আজকে তার অন্তরে আর নেই তার অন্তরে যে সম্মান প্রদর্শনের অনুভূতি থাকা উচিত সেই সম্মান প্রদর্শনের অনুভূতি এই জন্য নাই যে আমি আপনি আল্লাহর কাছে হয়তো আমি অসম্মানিত হয়ে গেছি আমার গুনাহের কারণে গাফলতের কারণে আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা হয়তো খুব সুন্দর ভালো এখন হয়নি এজন্য আল্লাহ হয়তো নারাজ হয়ে গেছেন স্ত্রীর অন্তরে যে শ্রদ্ধাবোধ অন্তরে সৃষ্টি হওয়া উচিত ছিল এর মধ্যে কমতি হয়ে গেছে আমার অনেক দুর্বলতা আছে আমার অনেক গাফিলতি আছে আমার অনেক উদাসীনতা রয়েছে আমরা নামাজের মধ্যে কত উদাসীনতা করি আমরা আবাদত বন্দেকের মধ্যে কত উদাসীনতা আমাদের রয়েছে জিখিরাজ কারের মধ্যে কত উদাসীনতা রয়েছে আমাদের বড়ো বড়ো উস্তাদদের আবাদত বন্দেগীর টাইম টেবিল রুটিন ইত্যাদি দেখলে লজ্জাবোধ লজ্জাবোধ হয় আমি আমার ছোট মেয়েদের তিলাওয়ের অবস্থা দেখে তারা দশ দশ পারা মাসাল্লাহ একদিনে তো আট পারা দশ পারা একজন এরকম বাকি সবাই না কিন্তু মাসাল্লাহ তারা যতটুকু আজকে তিলাওয়াত করেছে হয়তো আমি পারিনি তো তো আমার নিজের লজ্জাবোধ হয় তো এরপর আমি তারা তাদের কাছে আমি দোয়া চাই চাই যে আল্লাহ এই ছোট মাসুম বাচ্চাদের কাছে আমি দোয়া চাই যে তোমরা আমার জন্য দোয়া করো আমি সফরে যাচ্ছি আমি আমি দোয়া প্রার্থী অমুক কাজের জন্য আমি ছোটো বাচ্চাদের কাছে গিয়ে দোয়া চাই নিজের ছোট বাচ্চাদের কাছে যে তারা তো মাসুম এবং তারা তো আমার চেয়ে বেশি ভালো আমলের অধিকারী এবং তাদের মনমানসিকতা আমার চেয়ে অনেক ভালো আল্লাহ আকবর তো এইভাবে যদি আমি নিজেকে ছোট মনে করি তাহলে আমার মনের মধ্যে রাগ আসবে না তো আল্লাহ যেন সবাইকে এইভাবে মানে স্ত্রীও এইভাবে বুঝবেন স্বামী থেকে যদি কোনো কষ্ট পেয়ে যান তিনিও এইভাবে পজিটিভলি চিন্তা করবেন স্বামীও পজিটিভলি চিন্তা করবেন এবং আল্লাহর কাছে মনোযোগী হবেন দোয়া করবেন যে হে আল্লাহ আমাদের কোনো ভুল হয়তো আপনার কাছে আছে এই জন্য অপর পাত্রের মধ্যে এই আন্তরিকতা এবং শ্রদ্ধাবোধ কমতি ওখানে দোয়া করেন দেখবেন আল্লাহ মামলা ঠিক করে দেবেন বিষয় ঠিক করে দেবেন জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম ইসলামিক রমাদান কিউএন ওই প্রোগ্রামে এই প্রোগ্রামটি হচ্ছে আপনাদের প্রশ্নের মাধ্যমে মাসা আল্লাহ অত্যন্ত শুনছে নিশা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহর দিকে একটু মনোযোগী হতো আমাদের এই সোনাটুকু এবং আমল করার জন্য আল্লাহ রকম তফিক দাঁড় করুন